বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ফটিকছড়ি উপজেলার রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ও ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বেসিক ট্রেড 3 মাস ও 6 মাস মেয়াদী কোর্সের পরীক্ষা সম্পন্ন হয়েছে। 29 জুন শুক্রবার সকাল 10টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থবারের মতো এই আয়োজনে পরীক্ষায় অংশ নিয়েছেন রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন বিবিরহাট শাখা, নাজিরহাট শাখা, কাটিরহাট শাখা ও নারায়ণহাট শাখা সহ ভোজপুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের 180 জন শিক্ষার্থী। পেশাগত কারণে আমাদেরকে অফিসিয়াল বিভিন্ন যোগাযোগের জন্য কম্পিউটার এবং ইন্টারনেটের মুখোমুখি হতে হয়, ব্যবহার করতে হয়। এই রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা এখানে এই 6 মাসের এই প্রশিক্ষণ শেষে পরীক্ষা দিলাম। পরীক্ষাটা অত্যন্ত চমৎকার, একটি নিরিবিলি এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমি ফটিকছড়ি ডিগ্রি কলেজে এখন ইন্টারের সেকেন্ড ইয়ারে আছি অত্যন্ত, এবং রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে পরীক্ষা দিচ্ছি। আজকে অনেক ভালো লেগেছে পরীক্ষা, প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে, আর সবচাইতে বেশি ভালো লেগেছে সুশৃঙ্খলভাবে যে পরীক্ষা দিতে পেরেছি সেটা। আমাদের তো সেকেন্ড ইয়ারে এখন ICT যুগ, বর্তমান যুগ, এখন ICT-র জন্য আমাদের কম্পিউটারটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা বই পড়ে কিছু পাচ্ছি না যদি প্র্যাকটিক্যালটা কমপ্লিট না করি। এখন আমার ICT-টা অনেকটা ইজি লাগতেছে কম্পিউটারটা শেষ করে, এবং আমাদের ব্যবহারিক দিক দিয়ে অনেকটা সুবিধা হয়ে গেছে বোঝার জন্য। আজকের পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে এবং আশা করি ভালো রেজাল্ট আসবে। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আলতাফউদ্দিন। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ দিলার হোসেন, ফটিকছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক আহমদ আলী চৌধুরী, রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যক্ষ জয়নাল আবেদিন, ভোজপুর ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বকুল বড়ুয়া, ট্রেনার সাইদা আক্তার, বেনি বাঁধন চক্রবর্তী, হীরা আক্তার ও তাসফিক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত রহমতিয়া কম্পিউটার ইনস্টিটিউট ফটিকছড়িতে এখন চতুর্থবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি পরীক্ষার তদারকি কর্মকর্তা হিসাবে আছি। পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে। যেহেতু এটা একটা বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, তারা যে কোনো কর্মক্ষেত্রে এটা ব্যবহার করে ভালো একটা সুযোগ নিতে পারবে বলে আশা করি। পরীক্ষাতে যে রহমতিয়া কম্পিউটার ইনস্টিটিউট কম্পিউটারের ব্যবহারিক ক্ষেত্রে যে একটা আলোড়ন সৃষ্টি করছে, এবং পরীক্ষাটির শিক্ষিত যুব সমাজ আজকে আমাদের এই ট্যাটকুটের মাধ্যমে কোর্স নিয়ে বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে যে বিভিন্ন অবদান রাখতেছে, সেই জন্য পরীক্ষাটির শিক্ষিত তরুণ সমাজকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।